আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আমার দেশীয় ফলের প্রতি খুবই লোভ, এই জিনিসটা ছাড়তে পারি না, তাই আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম বাংলাদেশি ফল আমলকি, যে একেবারে টাসা টাসা বড় বড় একেবারে আমলকি আর আমড়া। এগুলো হচ্ছে ভিটামিন সি। আসলেই আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে এরকম খাবারগুলো খাওয়া প্রয়োজন। ভিটামিন সি আমাদের দেশে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ত্বক সৌন্দর্য বৃদ্ধি করে, দাঁত মজবুত করে, অনেক উপকারিতা রয়েছে ভিটামিন সি এ। তো আজকে আমি এই আমরা এবং আমলকিগুলো এই মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খাবো। এই যে আমি ছিলতেছি এই দেশীয় ফল, এগুলো আমার খুবই পছন্দের খাবার। বিশেষ করে এরকমের খাবারগুলো আমরা আমলকি, বড়ই, পেয়ারা, এগুলো আমার খুব পছন্দের খাবার। তাই এর পাশে তেমন পাওয়া যায় না, আমাদের বাঙালি বাজার আছে, ওখানে কিছু কিছু পাওয়া যায়, যেগুলো ওই রোহিঙ্গা বাজার বলে ওগুলোতে। বিসমিল্লাহ। অমৃত স্বাদ, দাম একটু প্রচুর। এমন লোকগুলো 20 রিয়াল, আমরা 15 রিয়াল। তো কি আর করা, লোভ তো সামলাতে পারি না, তাই খেয়ে নিচ্ছি, নিয়ে আসলাম। টাকা ইনকাম করব, চলে যাবে, খাইলেও যাবে না খাইলেও চলে যাবে। মাসের শুরুতে বেতন পাই, 5-4 ইয়ার পরে পকেটে টাকা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে রাখছে, ওভাবে চালিয়ে যাচ্ছে শূন্য পকেটে। ও সেটা এরকমই হয়, যাই বেতন ভাই মাস হলে দেশে পাঠিয়ে দেয়, নিজের খরচটা রেখে বাজার সাজার করে পাঠিয়ে দেয়, নিজে ইনকাম করে নিজের কাছে রাখার সুযোগটুকু নাই। তারপর আমি এরকম মৌসুমি ফলগুলো লোকগুলো সামলাইতে পারি না, চোখে বললে নিয়ে এসে এগুলো শরীরের জন্য ভালো, ওষুধের চেয়ে প্রাকৃতিক এগুলো অনেক ভালো। আমরা তো বুঝি না, আমরা তো টুইয়া হলে ওষুধ খাই, ডাক্তারের কাছে ছুটে যাই, খাইলে আমরা এই ন্যাচারাল এগুলো খেয়ে থাকতে পারি। যারা মুরব্বীরা আছে তারা তো বহু বছর বাঁচতেছে, কিন্তু আমরা তো ওরকম বাঁচবো না, আমরা তো সব ভেজাল ভরা, যার কারণে ওরা তো এগুলো ভেজালগুলো ছিল না, সবগুলো প্রাকৃতিকভাবে সংগ্রহ করতো, আহরণ করতো। দূর দূরান্ত হেঁটে হেঁটে যেত, প্রচুর পরিশ্রম করতো, আমরা তো সবাই একটু আরামাইশে হয়ে গেছি।
বেশি কষ্ট আমরা সহ্য করতে পারি না। তো যারা প্রবাসে আছেন, দেশে তো টাকা পাঠাবেন, প্রবাসে আসছেন পরিবার পরিজনের জন্য, তাই বলে নিজেকে একেবারে এরকম মেরে টাকাগুলো পাঠানোর দরকার নেই। নিজের শরীর সুস্থ থাকলে টাকাগুলো কামাতে পারবেন। তো মাঝে মধ্যে এরকম ফল ফ্রুট দেখলে দাম একটু বেশি হলেও কিনে খাবেন, আর সুযোগ থাকলে দেশ থেকে আনা যায় তাহলে এনে খেতে পারবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।